এখন ইস্যু কি তাহলে ফার্স্ট একটু বলেন, তখন খেয়াল করে নেই। তাহলে ইস্যু হলো বস, প্রথম থেকে শুরু করি বিজনেস যে ম্যানেজার আমার, ঢোকেন? হ্যাঁ হ্যাঁ এটা শুরু করি মানে, তাহলে প্রথম যে ইস্যুটা ওইটা আগে সহজ ইস্যুটাই শুরু করি। মানে আমি একটা সাইটে, সহজ কঠিন বলে কিছু নেই। হ্যাঁ হ্যাঁ মানে আমি একটা ওয়েবসাইটে একটা কন্টেনারে আন্ডারে, হ্যাঁ বস, হ্যাঁ একটা কন্টেনারের আন্ডারে দুইটা পিক্সেল বসাইছি একটা ওয়েবসাইটে। আচ্ছা, এবার একটা ওয়েবসাইটের একটা পিক্সেল প্রত্যেকটা কাস্টম ইভেন্ট ঠিকঠাক মতো কাজ করতেছে, আরেকটা পিক্সেল অ্যাড টু কার্ট আর চেক আউট কাজ করে, পার্সেস কাজ করে না। আচ্ছা দেখি, যান দেখি। ও আরেকটা প্রশ্ন বস, আমরা তো যেহেতু গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইনের মাধ্যমে কাজ করছি, আমরা কি দুইটা কন্টেনার আইডি গুগল ট্যাগ ম্যানেজারে বসাইতে পারবো? কন্টেনার ডিফাইন করতে হবে, তাহলে দুইটা কন্টেনার বানাইতে হবে। কোথায় কন্টেনার? তো আমি ট্যাগ ম্যানেজারে ডিফাইন আচ্ছা দেখতেছি, করতেছি। আপনি আসেন এক এক করে আসেন, ওটা না দেখে বলা যাবে না, এক আচ্ছা এক করে আসেন তারপর দেখতেছি। এখন কোন ইস্যু সলভ করব? এখন আমরা সলভ করব ক্যাটালগের সাথে পিক্সেল ইয়ে করব, অ্যাড করব। আচ্ছা কি হচ্ছে প্রবলেম দেখি। এলো বস আমার শান্তিনগর ক্যাটালগ, হ্যাঁ এর সাথে হলো অ্যাসোসিয়েট সোর্স। এই যে যেমন কত পিক্সেল রে ভাই, অনেকগুলো আছে যে এগুলো আমার না, ডোর ডিজিটাল, বাহ উত্তরা উত্তরা শান্তিনগর দুইটা আলাদা আলাদা। তো আচ্ছা শান্তিনগর শান্তিনগর বসে, এই যে এই পিক্সেলটা, এই পিক্সেলটা কাজ করতেছে ইয়ের মধ্যে, হ্যাঁ ওয়েবসাইটে কাজ করতেছে। হ্যাঁ ঠিক আছে করুক, সমস্যা কি? সমস্যা হলো এটার সাথে আমি যে এই যে অ্যাড করতে কানেকশন করে দিতে পারতেছি না। কমার্স ম্যানেজারে যান, এটাই এটা ভাবে কেটে আর করবো টপেন করেন, কেটে দেন, এটা কেটে দেন, নিচে এসে হ্যাঁ কমার্স ম্যানেজার। কই এনে কেটা রাখ কই, ওই যে এটা নিচে যান দেখি, এই যে বস, এটা হ্যাঁ করেন ওই সেটিংস এ যান দেখি, বিজনেস অ্যাসেটে যান দেখি, আচ্ছা ডাটা সোর্সে যান দেখি, দেখি দেখি এই যে কানেক্ট কানেক্ট ট্র্যাকিংটা ক্লিক করেন, আচ্ছা এখানে ইস্যু হয়েছে যে আপনি ওই আভান ডিজি কম এইটারে কানেক্ট করবেন তাই তো? না বস, এই যে শান্তিনগর পিক্সেল মেজবানি খানা শান্তিনগর পিক্সেল, এটা শান্তিনগর কানেক্ট এটা, আচ্ছা ওখানে বলতেছে ইস্যু আছে, ইস্যু ডায়াগনোসিস, আচ্ছা সেটা কাটেন, কাটেন দেখি, ডাটা সোর্সে যান দেখি,
বেশ এড হয়ে গেল তাই তো? আচ্ছা এইবার আমার কমার্স ম্যানেজার যান। আচ্ছা ফেসবুকের একটু ফালতু দোষ আছে তো, ওই জায়গাটা রিফ্রেশ দেন। কোথায় বস? ওই ওই যেখানে ফিক্স ইয়া করলো, এখানে এখানে এটারে রিফ্রেশ দেন। হ্যাঁ এবার ওখানে চলে যান। আচ্ছা এখন আপনি হচ্ছে ওই সেটিং এ আবার যান। বিজনেস অ্যাসেটে যান। আচ্ছা নিচের দিকে যান দেখি, কানেক্ট ট্র্যাকিং এ যান দেখি। হয় নাই কাম? না কাম হয় নাই। আচ্ছা কোনোটাই হয় নাই না? উপরে যান তো দেখি, কোনোটাই এনেবল দেখাচ্ছে না? না না। আচ্ছা আবার পিক্সেলে যান দেখি, আবার পিক্সেলে যান। এটা থাকে ভাবে পিক্সেলে যান। এই পিক্সেলটা আপনি বসাইছেন কোথায়? ওয়েবসাইটে। হ্যাঁ 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 যান ট্যাগ ম্যানেজারে যান দেখি। ট্যাগ ম্যানেজারে যান অ্যাজ ওয়েল অ্যাজ ইভেন্ট ম্যানেজারটা ওপেন করে ভালো। ও আচ্ছা আচ্ছা ওই ডান সাইড ইভেন্ট ম্যানেজার। হ্যাঁ মারেন, কন্ট্রোল চাপিয়ে ধরে মারেন, ও কন্ট্রোল ধরে দেব। কন্ট্রোল চাপিয়ে ধরে মারেন, সমস্যা নেই। আলাদা জায়গায় নিয়ে যান, মারেন টিপ, মারেন 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 ক্লিক। ব্যাস ইভেন্ট ম্যানেজার একটু দেখি। এই যে আপনার শেয়ারিংটা এটা কোথায় কোন দিকে নেওয়া যায়, এটা তো ডিস্টার্ব করতেছে বলো। এটা এই যে শেয়ারিং স্ক্রিনে যেটা তাই না, কোন দিকে নিচ দিকে নামিয়ে দেখ। ঠিক আছে, থাক উপরে কাজ করতে দেব, নিচে থাক। আচ্ছা ইয়া করে ফেলেন ওই ইভেন্ট ম্যানেজারটা একটু দেখি। ট্যাগ ম্যানেজার পরে যান, ইভেন্ট ম্যানেজারটা একটু দেখি। আচ্ছা এখানে হচ্ছে কোনটা? এইটা না, শান্তিনগর নিচে আসেন, নিচে আসেন দেখি। এখানে কি টেস্ট ইভেন্টের ডাটা মাটা পাচ্ছেন? ফেজ ভিউ, হ্যাঁ ডাটা আসতেছে তো বস। এভরিথিং ইজ ওকে না? ঠিক আছে এবার ট্যাগ ম্যানেজারে যান দেখি। পিক্সেল তিনটা চারটা আছে, একটা পোস্ট করে রাখছে, দুইটা এনেবেল আছে, দুইটা পোস্ট করে রাখছে নিচের টা। আচ্ছা কোনটা আছে ইয়া? বসে যেটা যে ফেসবুক বেস পিক্সেল, এটা হলো যে আপনার শান্তিনগরে যেটা ওইটাই। দেখি আর খোলেন, ওপেন করেন। যে পিক্সেল কোড 44022 এটা, আর এজেন্ট আবার কি দিছেন দেখি দেখি দেখি। বস এফবিকিউ ইনিশিয়েট এজেন্ট ফেস ভিউ, এটা এজেন্ট আবার কি? কই কোনটা বস? এই যে এখানে এজেন্ট দিছেন এটা কি? এজেন্ট কোনটা? এই যে এখানে আছে এফবি সেট এজেন্ট, এটা কি নতুন কোড না আছে নাকি? এটা তো বস ফেসবুক থেকে ডিরেক্ট আসছে। টিএম গুগল ট্যাগ ম্যানেজার এজেন্ট আবার কেন হয়? ওই যখন আমি পার্টনার কানেক্ট করলাম বস পিক্সেলের সময়, ওই সময় তো ডিরেক্ট পেজ পেজ আচ্ছা এটা নতুন দিচ্ছে মনে হয়। আচ্ছা বাদ দেন, ঠিক আছে। আচ্ছা ট্যাগ ম্যানেজার প্রপারলি ইউজ হয়েছে কিন্তু ইয়া হচ্ছে না। আচ্ছা কাটেন এটা, এবার আবার ওই কমার্স ম্যানেজারে যান। আচ্ছা এটা ইস্যু কি তাহলে? এবং সেটা গেলে গো টু ইভেন্ট ম্যানেজারে যেতে বলে। পিক্সেল ইজ আনঅ্যাভেলেবল, দেখো ওইটাতে ক্লিক করুন তো, যেটা প্রবলেম হচ্ছিল কোনটা বস? এই যে যেটাতে আমরা দিতে পারতেছি না আর কি কানেকশন। ওইটাই যে প্রত্যেকটাই বস সেম অবস্থা। না আচ্ছা ইভেন্ট ম্যানেজারে যান দেখি। আচ্ছা আচ্ছা এইটা ইভেন্ট থাকে ম্যানেজারে যান, হ্যাঁ বুঝতে পারছি, ইভেন্ট ম্যানেজারে যান, ইভেন্ট ম্যানেজারে যান।
ইভেন্ট ম্যানেজার, ওই যে খোলা ছিল তো, ওহো হ্যাঁ হ্যাঁ এই যে এটা আপনি নিচে আসেন, যান নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে এসে ওই আরো নিচে আসেন, আর নিচে নাই ডায়াগনোসিস ক্লিক করেন, সেটিংস ক্লিক করেন, সেটিংস ক্লিক করেন কনফিগার দেন, এটা ওই আচ্ছা ভেরিফাই ডোমেন হয় নাই, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, এইবার হচ্ছে আপনি ওই পেজের এক্সেস আছে আপনার? হ্যাঁ আছে। ও ডাব্লিউপি তে ঢুকে পড়েন, ডাব্লিউপি তে ঢুকে পড়েন, ব্যাস। এবার আপনি ওই ইভেন্ট ম্যানেজার আবার ভেরিফাই তে ক্লিক করেন, অথবা আচ্ছা বিজনেস সেটিং এ যান, বিজনেস সেটিং এ যান, হ্যাঁ বিজনেস সেটিং এ যে যান, নিচে আসেন, এই ব্র্যান্ড সেফটি তে ক্লিক করেন, ডোমেনে ক্লিক করেন, অ্যাড করেন, মিজবিনিখানার ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে পেস্ট করেন, ব্যাস দেন দেন HTTPSটা কেটে দেন। আচ্ছা বস, আগে পেস্ট করি তারপরে। এই বাম্পারে বস স্ল্যাশ রেখে দিব, ওটা কেটে দেন, ফেসবুক নিতে পারে না, অন্যান্য সবাই নিতে পারে, এটা একটা স্টুপিড কোম্পানি আর কি, মানে এফিসিয়েন্সি নাই, মারেন, অ্যাড ডোমেন দেন বস। কোনটা অ্যাড ডোমেন? আমি তো বস আছে ঝাড়ছি লাইভে, এটা হচ্ছে যে এইটা কপি করেন, এই যে মেটাটা কপি করেন, উপরে ক্লিক করেন অটোমেটিক কপি হয়ে যাবে, এই যে এই রে এটা, এটার উপরে ক্লিক করলে এই যে মেটার উপরে, মেটা হ্যাঁ মারেন মারেন মারেন, কপি হয়ে যাবে, হ্যাঁ কপি টু ক্লিপবোর্ড, হ্যাঁ ঠিক আছে। এবার চলে যান হচ্ছে যে ওই ব্যাক এন্ডে, হেডার ডট পিএসপি তে চলে যান, অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে থিম, ধন্যবাদ থিম এডিটর, থিম এডিটর, থিম এডিটর, সজীব দা তো প্রচুর কামাইতেছে, জীবন বদলে গেছে সজীব দাস দাদা তো আপওয়ার্কে, হ্যাঁ হেডার ডট পিএসপি, তবে বস ওনার তো আসলে এইটার সাথে যেটা তো হেডার ডট পিএসপি, হেডার ডট পিএসপি, হেডার ডট পিএসপি ইয়ে জোর বেশি বস। সজীব দা তো আপনার ওই ইসে জোর বেশি, গ্রাফিক্স করে, গ্রাফিক্স হ্যাঁ সমস্যা নেই, যেটা হলে ও আগে ওইটাই করতো, হেডার হেডার ভিতর বসাই দেন, যান নিচে যান, কুইক করতে হবে নিচে, না কোথায় কোথায় বল, এত বেশি না, ওই হেডে 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 উপরে, ওই যে হেড, নিচে আসেন নিচে আসেন নিচে আসেন, নিচে নামে নিচে নামে নিচে, এই যে হেড 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 হেড, স্পেস দেন পর পর দুইটা স্পেস দেন, স্পেস মারেন, হ্যাঁ এবার মাঝে বসায় দেন, পেস্ট করেন, আরেকটা স্পেস দেন ওই জায়গায় আরেকটা, হ্যাঁ থাকে এভাবে থাকে, আপলোড ফাইল দেন, ব্যাস। এবার চলে যান ইভেন্ট ম্যানেজারে, ওই মানে ইভেন্ট ম্যানেজার না, বিজনেস সেটিং এ যেখানে ভেরিফাই কোড নিলেন, ভেরিফাই ক্লিক করেন, এটার একটু রিফ্রেশ দেন আগে,
ছোট বস এটা এটা রিফ্রিজারেটর। হ্যাঁ এই যে না না হ্যাঁ এটা না 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 ওইটারই। আচ্ছা এবার এবার ভেরিফাই ক্লিক করেন। কি ব্যাপার, এরকম তো হওয়ার কথা নয়। দেখে আবার যান, ইসে ব্যাক প্যানেল, ব্যাক প্যানেল উপরে যান। উপরে হ্যাঁ, এইটা তো হওয়ার কথা নয়। আচ্ছা এইটারে একটু কপি করে এই এই মেটাগুলোর নিচে দেন, কোনটা বস? পুরো এটা কপি করেন মেটাটা যেটা বসাইলেন। আচ্ছা এরকম, হ্যাঁ কাট করে নেন। কাট করবো। হ্যাঁ এই যে এই মেটা বরাবর, এই যে নিচে পিএসপি এক্সট্রা হেড টপ এইটা, এটার নিচে হ্যাঁ ওইটার নিচে বসাই দেন। এন্টার দেন, দুইটা এন্টার মারেন। এবার বসান, আর একটা এন্টার দেন। ব্যাস এটার আপলোড দেন। এটা একটা রিফ্রেশ দেন, এটা একটা রিফ্রেশ দেন। ব্যাস এবার ওখানে চলে যান, এটা ভেরিফাই করেন তো। দেখে দেখে ভেরিফাই ক্লিক করেন। আচ্ছা রিফ্রেশ দেন আবার, তারপরে ভেরিফাই করেন। এটা সেদিন শপিফাইতে করতে যাও সেম প্রবলেম, বুঝলাম না সেটা মারেন। আচ্ছা এই হেডার ডট পিএসপি তে সেম জিনিসটা পাবেন, এই যে নিচে হেডার ডট পিএসপি। হ্যাঁ এখানে হচ্ছে ওই মেটাটা, সেম মেটাটা কপি করে এই হেডের মধ্যে বসান তো। হ্যাঁ হেডের পরে দেবো বস। ওই হেডের পরে দেন। হ্যাঁ হ্যাঁ দেন। দুইটা না ওই একটা দিলে আমি জাস্ট একটু ক্লিয়ার রাখার জন্য। ব্যাস এবার আপলোড ফাইল দেন তো। ব্যাস এবার আবার এসে যান ফেসবুকের তে, ফেসবুকের হ্যাঁ এটা এটারে একটা রিফ্রেশ দিয়ে তারপর ভেরিফাই করুন। ভেরিফাই তে ক্লিক করুন, রিফ্রেশ দিছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ তখন শুনতেছেন আমার কথা? হ্যাঁ বস আচ্ছা এবার ভেরিফাইতে ক্লিক করুন তো। না, সেম ইস্যু রাইট, হ্যাঁ তার বহুত মানে কষ্ট বুঝতে পারছেন বিষয়টা? এগুলো কিন্তু ট্রেনিং করে শেখা যাবে না। এগুলো হচ্ছে যে কি, এগুলো হচ্ছে আপনার ধরেন প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। আচ্ছা তার মানে হচ্ছে আবার ওই প্লাগইনে যান, যে অনেক সময় ভেরিফাই নাও হতে পারে, তখন দেখতে হবে যে এই ওয়ার্ডপ্রেস এর মধ্যে কোনো সিকিউরিটি প্লাগইন আছে কিনা। যেমন আচ্ছা অটো অপটিমাইজ, W3 ক্যাশ, অনেক সময় SSL সিকিউরিটি প্লাগইন, ওইগুলো হচ্ছে যে শালার HTML CSS এইগুলো হচ্ছে আপনার ইয়া করে, মানে মিনিফাই করে ফেলে, তখন প্রবলেম হয়। এখন ভেরিফাইড, এখন আপনি এটা একটু পরে করেন, আগে এবার হচ্ছে যে এসে চলে যান, ক্যাটালগে চলে যান, ক্যাটালগে চলে যান, এটা পরে করেন, এটা না করলে সমস্যা নেই, ক্যাটালগে চলে যান, সমস্যা নেই বলছে, এগুলো ডিঅ্যাক্টিভ আছে, এগুলো পরে অ্যাক্টিভ করে। পরে করে দিন। সো এখন ভেরিফাই কি একটা ব্যাপার খেয়াল করছেন?
ওই পাশে তো ছিলই কমার্স ম্যানেজার, আমার একই আসতেছে কমার্স ম্যানেজার, এখানে বস ইভেন্ট ম্যানেজার সবগুলা। সমস্যা ওইটাই ক্লিক করো, ইভেন্ট ম্যানেজারে ক্লিক করো। ইভেন্ট ম্যানেজারে যে ওই এগ্রিগেটর ওই প্লাগইনটা দিয়ে ওভারভিউতে যা নিচে আসেন, নিচে এসে যে অ্যাডভান্স এগ্রিগেটর, আচ্ছা অ্যাডভান্স এগ্রিগেটর পরে করেন, পরেরটাই যান, পরেরটাই যান, এটা পরে করব। তাহলে আর একটা জিনিস চেক হবে, এটা থাক, এই যে পরের উইন্ডো, পরের একটা ইভেন্ট উইন্ডো আছে এখানে হচ্ছে যে আপনি, আচ্ছা এটাও পরে দেন, আপনি ইসে চলে যান, ক্যাটালগ কমার্স ম্যানেজারে চলে যান, কমার্স ম্যানেজার বস। আচ্ছা গেছেন, এবার যান জায়গায় এসে যান, যেটাই যাওয়ার দরকার সেটাই যান। ওই সেটিংস এ চলে যান, বস। গেছেন আচ্ছা বিজনেস অ্যাসেটে ক্লিক করেন, কানেক্ট নিচের দিকে, হয় নাই হয় নাই, আচ্ছা এইবার হচ্ছে ওই ওই ইভেন্টে চলে যান, পাশের ইভেন্টটাই চলে যান, এটাই ভাবেই থাক, পাশের ইভেন্টটাই চলে যান। হ্যাঁ এখানে হচ্ছে ক্লিক করেন দেখি, ক্লিক করেন, হ্যাঁ এই যে ভেরিফাই ডোমেন তো করলেন, ভেরিফাই ডোমেন হয়ে গেছে, এখন হচ্ছে আচ্ছা ভেরিফাই ডোমেন আর একবার ক্লিক করেন, দেখবেন ও কি কয়, রিফ্রেশ দিলে মনে হয় ভেরিফাই হয়তো বস। হ্যাঁ হ্যাঁ নট দেন 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 রিফ্রেশ দেন, এটা দেন, এটা ফেসবুকের সমস্যা দেখছেন, অটো রিফ্রেশ করতে হবে, এটা করা উচিত না, এটা ইফিসিয়েন্ট হলে আর কি প্রোডাক্ট হলে। আচ্ছা ও বলছে যে কনফিগার হয়ে, হ্যাঁ এইবার হচ্ছে যে আপনি এই এটার উপর ক্লিক করেন, এই যে ডান সাইডে ক্লিক করেন, এটার উপর ক্লিক করেন, ম্যানেজ ইভেন্ট দেন, এডিট দেন, অ্যাড ইভেন্ট করেন, করছেন, চুজ ইয়া দেন, এই যে পিক্সেল দেন, কোন পিক্সেলটা সেটা দিয়ে দেন, বাইস এখান থেকে ইভেন্ট সেট করেন, এই অ্যাড টু কার্ট পারচেজ দিয়ে দেন, দুইটাই বস। একটা একটা করে অ্যাড করতে হবে, সাবমিট দেন, ও আচ্ছা অথবা আরেকটা ইভেন্টও করতে পারতেন, হ্যাঁ সমস্যা নেই, ইয়েস দেন, ইয়েস দেন, ইয়েস নাই তো বস। ওই যে পাশে কি এটা ও ও সরি। অ্যাপ্লাই দেন, পারচেজটা করে ফেলেন এইভাবে, হ্যাঁ এখানে পিক্সেলটা সেট করেন, খুব খেয়াল করে করেন, 22 পার্সেস দিয়ে দেন, ব্যাস এটা এই দুটোই থাক, সাবমিট করে দেন, পরে বাদ বাকিগুলো আপনি অ্যাড করে দিন, এগুলো কিছু না বাদ দেন, নো 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 সাবমিট, ঠিক আছে এবার হচ্ছে আপনি যেটা করেন এটারও রিফ্রেশ দেন, আবার ওই ক্যাটালগে চলে যান,
না হয়ে যাইব কই বস, আপনার মতো একজন মেন্টর থাকতে দেখি তা রায় তুলে হইব রে। কমার্স ম্যানেজার চললাম, ও কমার্স, কমার্স ম্যানেজার এখানে তো ছিল মনে হয়, একটা সমস্যা আমি আসিনি। লাস্টেরটা মনে হয় সেম ভাবে চলে যান, সেটিং ক্যাটালগ সিলেক্ট করেন, এবার যদি না হয় তাহলে আর কিছু করার নেই, ফেলে দেবো সব, ফেলে দিন নতুন করে সেটিংস এ যান। সেটিংস 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 বিজনেস অ্যাসেট এখানে বস, কানেক্ট টু ট্র্যাকিং, এই যে চলে এসেছে, একটা বিজি বেল হইছে ওইটাই তো। হ্যাঁ ইস্যু তাহলে এটা, হ্যাঁ দেন সিলেক্ট করেন, সেভ দিয়ে দেন। এইবার ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন ইস্যুটা কোথায়? বস আমাদের ওইখানে ওই সিকিউরিটির জন্য এটা ছিল, ডোমেইনটা আমরা ভেরিফাই করি, সিকিউরিটি এবং ডোমেন ভেরিফিকেশনও করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই ইভেন্ট গুলো হচ্ছে যে এগ্রিগেটেড, যে এগ্রিগেটেড ইভেন্ট ম্যানেজমেন্ট প্রোটোকল ওইটা দিয়ে এই ভেরিফাই করে নিতে হবে। বাট আমরা আগে করলাম না কেন জানেন, আমি জাস্ট টেস্ট করতে ট্রাই করলাম যে শুধু ভেরিফাই এবং ওইটাতেই কিনা, তার মানে দুইটাই করতে হবে, বুঝতে পারছেন? এই আর কি। আমরা এটা ক্লিক করলাম না কেন, এই যে এখানে একটা রেখে দিলেন আপনি, এই এটাই, এই যে এগ্রিগেটেড ইভেন্ট একই, এটাও করতে পারতেন, একই তো, একই জায়গা থেকেই তো আমরা নিয়েছি, ওভারভিউ ওখান থেকেই তো নিয়েছি, একই তো কথা, আমরা ওই একই একই জায়গা। ঠিক আছে তাহলে মোটামুটি হয়ে গেল আপনার প্রবলেম সলভ, এবার কি বলেন? এটা সলভ হলো, এবার বসে যেখানে দুইটা পিক্সেল আছে, একটা শান্তিনগর আর একটা হলো উত্তরা, হ্যাঁ নিউ পিক্সেল, এবার এই দুইটা বস একটা কন্টেনারের মধ্যে রাখছি, এবং এইটার জন্য আমি যেমন মেজবান এখানে শান্তিনগরের জন্য আমি বেস পিক্সেলের পাশাপাশি কাস্টম কিছু ইভেন্টও ক্রিয়েট করছি ট্যাগ ম্যানেজারে, হ্যাঁ, হ্যাঁ আর এইটার জন্য শুধুমাত্র ওই কন্টেনারের মধ্যে এই বেস পিক্সেলটা শুধুমাত্র ট্যাগ হিসাবে রাখছি। এর কারণে আমার এই শান্তিনগরের মধ্যে পার্সেস পর্যন্ত প্রত্যেকটা কাস্টম ইভেন্ট ফায়ার করে, কিন্তু উত্তরার মধ্যে শুধুমাত্র একটু কাট আর চেক আউট ফায়ার মানে করে একই ওয়েবসাইটে দুইটা পিক্সেল কেন? বস। কারণ হলো সে চাচ্ছে তার দুইটা পিক্সেলের মধ্যে ডাটা পাস করাইবে, মানে কেন? মানে বস সে কখনো শান্তিনগরের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করবে, কখনো উত্তর, ও বস আরেকটা কারণ আছে, দুইটা দুইটা জন্য দুইটা পেজ আছে কিন্তু ওয়েবসাইট একটা, আচ্ছা ওয়েবসাইট একটা, ব্যাপারটা বাকি সবই দুইটা দুইটা, শুধুমাত্র ওয়েবসাইট একটা। আচ্ছা, এখন কি ইস্যু আছে সেই ইস্যুটা আমার একটু দেখান। আচ্ছা তাহলে আমি এখান থেকে শুরু করি, যেমন এখান থেকে একটু কাট করি, এখান থেকে সে বাইরে থেকে দেখিয়ে যায়, এটা এমন একটা দিছে থিম, একটু কাট দুইবার করা লাগে বস। এক্সট্রা থিম তো ভালো থিম, এক্সট্রা থিম খুব পপুলার থিম তো, এবং আছে যে অ্যাড টু কার্ট করছে, এখানে ফায়ার করছে, এখানে আমার কন্টেইনার আইডি ভ্যালু কারেন্সি যাচ্ছে, হ্যাঁ ভালো কথা, এখানেও তাই কন্টেইনার আইডি ভ্যালু কারেন্সি যাচ্ছে, পাস করতেছে। আচ্ছা চেক আউটও হয়, চেক আউটও দুইটার মধ্যেই যায়, একটু লেট হয় মনে হয় নাই। আচ্ছা ওইটা সমস্যা নেই, আপনি যে জায়গায় প্রবলেম সে জায়গায় চলে যান। আচ্ছা প্লেস অর্ডার করে ফেলি তাহলে এক ধাপে, এখন কি হয়েছে? এই যে বস মেজবান এখানে শান্তিনগর পিক্সেলে পার্সেস করে, কিন্তু এই যে পার্সেস গুলা কেমন জানি, এটা আমি বুঝতেছি না আসলে, আচ্ছা উপরে পার্সেসে কি এই যে সমস্যা?
এই পারসেসটা আমার নিজের কনফিগার করা আছে, এই যে কন্টেইনার আইডি ভ্যালু কারেন্সি পারসেস। আর উপরে পারসেসে কি প্রবলেম? এটা আমি কিছুই করি নাই, এটা ওইখান থেকে অটোমেটিক আসছে। কোথা থেকে অটোমেটিক আসছে? এটা বলছ যে এই যে এই যে এই যে যে কন্টেইনারের মধ্যে রাখছিলাম না, হুম ওই এটা ও সেই কন্টেইনার শুধুমাত্র বেস পিক্সেলটা বসাইছিলাম, তার কারণেই ওই একই জায়গা থেকে দুই জায়গায় ডাটা পাস করতেছে। আপনি আমি ব্যাক এন্ডও দেখাবো, এখানে একটু দেখেন ডাটা পাস হচ্ছে কি আদৌ। আচ্ছা ডাটা পাস হচ্ছে কিনা আপনি এসে যান, ইভেন্ট ম্যানেজারে যান। বস তাহলে পিক্সেলে দেখাচ্ছে তো যে একটু বাস দেখা, ইভেন্ট ম্যানেজার। আরে এটা তো ভাও, ইভেন্ট ম্যানেজারে যাচ্ছে নাকি ডাটা? ওইটা আমার মেইন জিনিস, মানে ফেসবুকের কাছে যাচ্ছে কিনা। টেস্ট ইভেন্টে যান, ওকে দেখে আসুন, টেস্ট ইভেন্টে যান। টেস্ট ইভেন্ট, টেস্ট ইভেন্টে নিচে যান, এখানে মেজবানিখানার ওয়েবসাইটটা দিয়ে খেলেন। ফেসবুক সমস্যা নেই, ঠিক আছে ফেসবুক হয়েছে। এরপরে হচ্ছে ওইটা ওপেন হয়েছে তো, দেখি নিচের দিকে যান, ওপেন হয়েছে ওই ওয়েবসাইটটা, ওপেন হয়েছে দেখেন কোথাও। এটা কি? না 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 নো, এগুলো কেটে দেন, এগুলো তো না বস। তাহলে কোথায় ওপেন হলো? আবার দেন, আবার দেন, টেস্ট ইভেন্টে যান, টেস্ট ইভেন্টে যান। এগুলো কেটে দিয়ে নেই বস, হ্যাঁ কেটে দেন, এটা থাক, এটা আমার ইউআরএল টা লাগে মাঝে মাঝে। হ্যাঁ টেস্ট ইভেন্টে আছে বস, আবার ক্লিক করেন, ক্লিক ক্লিয়ার অ্যাক্টিভিটি, ক্লিক ক্লিয়ার অ্যাক্টিভিটি করে দেন ডান সাইডে। হ্যাঁ আবার নিচের দিকে যান, এটা হচ্ছে ওপেন হবে তো, ওপেন করেন। এবার হইছে ওপেন, এই যে হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে আপনি একদম পারচেজ করে আসেন। আচ্ছা পারচেজ করে ফেলেন দাদা, আর ওখানে দাওয়াত করলে যাওয়া হইলো না, মেজবানি খানাও খাওয়া হইলো না, দাদা মাইন্ড করছে লাস্ট পর্যায়ে। আমি কিন্তু একদিন খাই আইছি, আপনি দাদার কাছে আমার আসলে যেতে হবে, উনি আসলে মাইন্ড করছে। হ্যাঁ মানে আসলে মুরব্বী মানুষ তো, আমার আসলে সময় হয় না, দেখি যাবো না একদিন। এবার ইসে চলে যান, ইভেন্ট ম্যানেজার ওই টেস্ট ইভেন্টে চলে যান। কাজ করতেছে তো মনে হয় বস, অটো দেখি পারসেস হয়েছে, চেক আউট হয়েছে, অ্যাড টু কার্ট হয়েছে, পারসেস কই, এই যে হয়েছে এই যে পারসেস তো ঠিকই তো আছে, সমস্যা কি? পারসেস হলে বসে যে এখানে তো কাস্টম ডেটা গুলো দেখাবে, এটা আমার মনে হয় এই যেমন আহা সেটা তো ওই পিক্সেলের ব্যাপার, পিক্সেল তো দুইটা, পিক্সেল তো দুইটা রে ভাই। হ্যাঁ 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 তো দুইটা পিক্সেল দুইটা, আপনি আপনি কোনটা করছে? ওই যে দুইটাই তো হয়েছে, এখন আমার দুইটা দেখাচ্ছে, এটা তো ওই যে টেস্টের ক্ষেত্রে বস, প্রপারলি কাজ করতেছে, ওইখানে না দেখালে কোনো সমস্যা নেই, ফেসবুকের কাছে ডাটা গেছে কেন? এটা আমার কাছে ইম্পর্টেন্ট। ওইটা তো একটা প্লাগ ইন রে ভাই, ওইটা প্লাগ মানে অ্যাড অন, ওটা কি বলে তোমরা, এক্সটেনশন বস এই যে এখানে আরেকটা আছে, এখানে তো এই যে ম্যানুয়াল, যে আমি যেমন এটার মধ্যে ম্যানুয়াল ডাটা পাস করতেছি, কন্টেইনার আইডি ভ্যালু কারেন্সি, হ্যাঁ কিন্তু এটার মধ্যে কিন্তু সেটা আছে, এটা অ্যাড টু কার্টে কিন্তু সেটা নাই, সেটা হচ্ছে আপনি ঠিকঠাক বসান, একই জায়গায় তো বসে এটা বসে গেছে, যে একই জায়গা মানে কি দুইটা পিক্সেল না, তাহলে দুই ভাবে হ্যাঁ বসাবেন না। আচ্ছা এখন আসি বস, এবার আমি ব্যাক হ্যান্ডে আসি, দুইটা পিক্সেল দুই ভাবে বসাবেন না, আমি কি কাজ করছি বস একদম সহজ, এই যে আমি ধরে নিলাম এইগুলা কিছুই ছিল না প্রথমে, ছিল না বাদ দেন। হ্যাঁ এইটা হ্যাঁ ছিল, যেহেতু হ্যাঁ
শুধু এইটা ছিল আর বাকি যেগুলো ছিল আমি কাস্টম এগুলো ক্রিয়েট করেছি যে ফেসবুক এফবি অ্যাড টু কার্ট পার্সেস আচ্ছা এইটা কোন পিক্সেলের জন্য করছেন প্রত্যেকটা পিক্সেলের জন্য সেটআপ করে দিতে হবে না এই প্রথমে যেটা যেগুলো করেছিলাম বর্তমান তো আমার একটাই মাত্র পিক্সেল ছিল সেটা হলো এই বেস পিক্সেল পরে আরেকটা পিক্সেল বসাইছেন সেটার জন্য আবার অ্যাড টু কার্ট চেক আউট বসাবেন না নালে ডাটা কিভাবে যাবে পিক্সেল তো দুইটা না বসানোর আগেই তো দেখি ডাটা যাইতেছে কিভাবে যাচ্ছে এই যে সেটাই তো এই যে দেখলেন না বসে যে চেক আউট করলে দুইটার মধ্যে ওই দুইটা ওইটা ওই যা বসান যাবে আপনি এখনি বসান যাবে এখনি বসান ওই যে আপনি যে যে জিনিসগুলো যাচ্ছে না সেইগুলো যাবে যান ওই পিক্সেলে বসান সেম জিনিসগুলো এই পিক্সেলে ধরে ধরে বসান কোনটা বস বুঝিনি মানে যেটাই বসাইছেন আপনি ওটা তো কাজ করতেছে এবার আরেকটা পিক্সেল বসাইছেন না সেই পিক্সেলে এইগুলো বাদ বাকি গুলো বসাবেন আবার একটু কাট করবেন এটা করবেন সেটা করবেন সব যাবে ওই পিক্সেলে মানে দুই পিক্সেলের জন্য দুইবার করে করতে হবে প্রত্যেকটা জিনিস এখান থেকে আমার কি বলছো আবার ট্যাগ নতুন করে ক্রিয়েট করতে হবে তাই তো নতুন করে ট্যাগ ক্রিয়েট করবেন এবং তখন ওই পিক্সেলে দিবেন এখন বস আমি ওই ওই পিক্সেলের জন্য আবার কিভাবে দেব যখন আমাদের তো বস ট্যাগের এই জন্য হচ্ছে বেস পিক্সেল বসা নিবেন বেস পিক্সেল দুইটার জন্য দুইটা বসাবেন দুইটার জন্য ভিউ করবেন এবার প্রত্যেকটা বেস পিক্সেল দেখাই দিবেন আপনি কি আমার ওই ইয়া নিছেন অ্যাডভান্স ট্যাগ মানে অ্যাডভান্স যে ট্যাগ ম্যানেজারের একটা ইয়া করছে ওইটা নিছেন হ্যাঁ ওইটা নিছি বস ওই যে 1200 টাকা একবারে সবগুলাই নিছি 1200 টাকা একবার সব নিছি আমি লাস্টে যে ফেসবুকের পিক্সেল বসাইছি না এই কায়দায় বসাবেন এখন থেকে মানে প্রথমে বেস পিক্সেল বসাবেন এরপরে ভিউটা বসাবেন এইবার হচ্ছে যে অ্যাড সিকোয়েন্সে যে বেস পিক্সেল দেখাই দিবেন এইভাবে ডাবল ডাবল করে বসান 100% ডাটা কাজ করবে মানে মানে প্রত্যেকটার মধ্যে আমার বেস পিক্সেল দেখিয়ে দিতে হবে বস না বেস পিক্সেল দেখাই দিবেন অ্যাড সিকোয়েন্স করে দিবেন কাহিনি শেষ না বস তাহলে এই যে অটো ডাটা গুলো কিভাবে যাইতেছে বস আমি শুধুমাত্র এখানে দুইটা বেস পিক্সেল ক্রিয়েট করছি আর কোনো কিছুই করি নাই কারণ আছে বস কারণ সবগুলোর মধ্যে কিন্তু এই এগুলো কমন আমার মনে এর জন্য যাইতেছে ওই জন্য যাচ্ছে কিন্তু ইয়া যাচ্ছে না ওই ভ্যালু পার্সেজ আইডি এইগুলো যাচ্ছে না না ই অ্যাড টু কার্টের ক্ষেত্রে কিন্তু বস যাচ্ছে শুধু পার্সেসের ক্ষেত্রে যাচ্ছে আপনি ওইভাবে করেন তাহলে হবে ওইভাবে করেন হবে এগুলো ধরেন যে আপনি এক নাম্বার হচ্ছে যে আপনি দুই নম্বরই করতেছেন এখানে হ্যাঁ দুই নম্বরই ডাটা যাচ্ছে কিভাবে যাচ্ছে আমি জানি না এই যে এই যে অ্যাড টু কার্ট করি দেখেন দুইটার মধ্যেই অ্যাড টু কার্টের ভ্যালু দেবে এই দেখেন আচ্ছা তাহলে একটা কাজ করেন শুধু পার্সেসটা ওই কায়দায় করেন এই দেখেন শুধু পার্সেসটা আপনি এখনই করেন সমস্যা নেই শুধু পার্সেসটা ওই কায়দায় করেন এই যে বস এই দেখছেন এই যে অ্যাড টু কার্টে কিন্তু ভ্যালু আছে যে আমার নিউ পিক্সেল আইডি এত ভ্যালু এত বিডিটি এত এই যে এটা কিন্তু আমার কাস্টম বসানো আর ওটা আমি বসাই এটা অটো আসতেছে তাহলে আমি কি করবো পার্সেস যাওয়া উচিত কিন্তু যাচ্ছে না আপনি পার্সেসটা ওই কায়দায় বসান দেখি আপনি যেভাবে করছেন এইভাবে আচ্ছা আরেকটা জিনিস প্রবলেম হবে তো ধরেন আমরা একটা পিক্সেল ভেরিফাই করলাম না হ্যাঁ হ্যাঁ বাকিগুলো কি হবে মানে স্ট্যান্ডার্ড ওয়ে কিন্তু না আপনি যে কারণে অর্ডার করেছেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড না যে কারণে কিন্তু এই সমস্যা সম্মুখীন হচ্ছে আমি দেখলাম যে এটা বসিয়ে দিলে বাকিগুলো অটো যাইতেছে তাহলে তো আমার আর কষ্ট করার দরকার নাই পার্সেস তো যাচ্ছে না এখন পার্সেস আপনি কিভাবে নেবেন আমি যদি একটা হেডারের মধ্যে বসাই যেমন এখানে কন্টেনার আইডি যেমন বস মেজবান এখানে শান্তিনগরের জন্য একটা কন্টেনার করছি এই কন্টেনারের একটা আইডি আছে এই আইডিটা বসাইলাম আমি এই যে জিডিএম এটা আমি বসাইলাম হলো প্লাগইনে
আর একটা কন্টেইনার বানাইলাম সেটার আইডি উঠাইলাম আমি হেডারে, তাহলে কি বস কি কাজ হবে? মানে কোনো ভাবে আপনি দুইটা পিক্সেল মনে হয় একটা ক্যাটালগে বসাতে পারবেন না? তারপরে একটু ক্যাটালগে আরেকবার যান, দেখিনি দেখিনি, সম্ভবত পারবেন না। ক্যাটালগে যান। হ্যাঁ হ্যাঁ ক্যাটালগে যাই। ও ক্যাটালগে পিক্সেল অ্যাড করতে গেলে তো আমার ওই পিক্সেলের আবার ওই ভেরিফাই, দুইটা পিক্সেল তো আপনি অ্যাড করতে পারবেন না সম্ভবত। এখানে 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 নিচে যান, কানেক্ট। দুইটা আপনি করতে পারবেন না, কারণ আমরা তো ওইদিকে একটাই করে আসছি বস। এনে কই? আচ্ছা এটা মানে রিফ্রেশ দেওয়া দরকার নাকি? রিফ্রেশ দেন। দুইটা করতে পারবেন না, দুইটা পারিবেন না, কারণ হচ্ছে কি জানেন, ভেরিফাইতে আমরা কি করে আসলাম? আদৌ কি সেভ হচ্ছে? সেভে ক্লিক করলে না মনে হয় কি ঘটনা ঘটতেছে। সেভ অবশ্যই হবে, কেন সেভ অবশ্যই হওয়া উচিত। সেভে ক্লিক করলে কি দেয় দেখি? সেভে ক্লিক করে এখানে বাইর ঘুরে দেয়, বাইর করে দিচ্ছে কেন? নিচে আসেন দেখি, এই যে হয়েছে তো, হয়েছে তো, এই যে, এই যে কানেক্ট ইভেন্ট সোর্স, এই যে হয়েছে, এবার হয়েছে, এবার হয়েছে। আগের বার সেভে আপনার ক্লিক করে নাই, এই যে হয়েছে। এবার দেখেন আপনি কিন্তু দুইটা দিতে পারতেছেন না, ওই যে হয়ে গেছে। তো দুইটা দিতে পারবো তো বল, যদি এই যে এটা কিভাবে যদি ভিজিবল করতে পারি, এটা ভিজিবল করবেন কিভাবে? এটা ভিজিবল করবেন কিভাবে? আপনি আবার এসে যান, আপনি হচ্ছে এটা মনে হয় ভিজিবল করতে পারবো সেম ওয়েতে। এটা হলো ওই যে কি কি করেন করেন দেখি হয় কিনা, দেখি হয় কিনা। হ্যাঁ হ্যাঁ এটা বস করে বস, আমি একটু দেখাই। যান আমি দেখি, আমার একটু দেখতে হবে তো। ওই সে, আরে সে বিজনেস সেটিং এ, বিজনেস সেটিং হ্যাঁ, ডাটা সোর্স কই রে, ডাটা সোর্স কই, ডোমেন ডোমেন ডোমেন, ঠিক আছে, ডোমেন ডোমেন, ব্র্যান্ড সেফটি ডোমেন। হ্যাঁ এখানে আপনি সেম, এখানে আপনি কি করছেন? এখানে কি আপনি আরেকবার ইয়া করতে পারবেন? না এখানে তো বস আরেকবার ডোমেইন করার জন্য, কিন্তু বস এইটা ডোমেইন ভেরিফাই ছাড়া কি আমার ইভেন্ট ম্যানেজারে কাজ করতে পারবো না? আচ্ছা ওই পিক্সেলে আবার যান তো, ঠিক আছে আমি বুঝতে পারছি, ওই পিক্সেলটাতে যান, দাঁড়ান ওইটা আপনি যাবেন হচ্ছে ওই পিক্সেলটাতে যান, মানে হ্যাঁ ওইটা যাও বস, ওই যে ইয়া আপনার যে নিউ শান্তিনগর ইয়া মানে উত্তরা, হ্যাঁ ওই পিক্সেলে ক্লিক করেন, ওই গেল মেজবানি খানা উত্তরা নিউ পিক্সেল মনে হয়, দেখি কোনটা কাজ করতেছে কোনটা অলরেডি। মেজবানি খানা উত্তরা নিউ পিক্সেল, হ্যাঁ উত্তরা নিউ পিক্সেল যান বস। তিথির তিনটা পিক্সেল লাগাইছে, যদিও বলাটা ঠিক না, যার জন্য আমি ওইখান থেকে আমার কিছুটা আইডিয়া হয়েছে যে একাধারে দুই তিনটা পিক্সেল অ্যাড করা যায়। আচ্ছা ইসে যান, ইসে যান, হ্যাঁ উত্তরা নিউ পিক্সেল, হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে আপনারে অ্যাড করেন। আচ্ছা আরেকটা জিনিস হলো ধরেন এটা গেল তাই না? এবার ইভেন্ট ম্যানেজারে যান, ক্লিক করেন, এমনি আলাদা নতুন উইন্ডো ওপেন হবে। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, ওই নিউ পিক্সেল যান, উত্তরা নিউ পিক্সেলে যান, হ্যাঁ উত্তরা নিউ পিক্সেল, এখান থেকে ইভেন্ট ম্যানেজার ইয়ে করে দেন, সেম কাজটা করে দেন, নিচে আসেন। এই যে এগ্রিগেটেড ইভেন্ট ম্যানেজমেন্ট, ওই যে উপরে ছিল এগ্রিগেটেড,
ব্যাস হ্যাঁ এইখান হ্যাঁ হ্যাঁ ম্যানেজ পজিশন ছিল মোস্ট হ্যাঁ হ্যাঁ করেন করেন হ্যাঁ ম্যানেজ এখানে এই যে এখানে ক্লিক করেন এই যে ওটা ক্লিক করেন হ্যাঁ এখানে তো দুইটাই আছে এখানে তো দুইটা আছে তাহলে ওটা ভিজিবল হওয়ার কথা আচ্ছা বস এখানে এডিট কইরা এডিট করে কি ও আচ্ছা দাঁড়ান আরেকটা জিনিস দেখি এবার খেলা হবে এখানে আরেকটা একবারে করে নেন আরেকটা একবার এটার মধ্যে আসে নাই না সমস্যা নেই আপনি ইয়া ধরেন ইয়া করেন পার্সেল ধরতেছে ওটা তো যে কোনো সময় আপনি ধরাইতে পারবেন ওটা অসুবিধা আবার নেন মানেন ক্লিক করেন কেম কেটে দেন সেম দিয়ে খুঁজতেছে তো ঘুরে তো জীবন বাঁচবো না পারচেজ নাই তো পারচেজ নাই এবার হচ্ছে যে ইসে যে দেখেন দুইটা পিক্সেল কানেক্ট করতে পারেন কিনা হ্যাঁ ওখানে যান ওখানে যান উত্তরা নিউ পিক্সেল হয়েছে কিছু হলে আমাকে জানায় আর কি অবশ্যই বস আমরা মোটামুটি পেরেছি সবকিছু সলভ করতে ও বস তাহলে ক্যাম্পেইনটা একটু দেখিয়ে দিই আবার ক্যাম্পেইন কে রে ভাই না ক্যাম্পেইন না 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 ক্যাম্পেইনটা রান করতেছি না কেন কোথাও কি আমার মিস্টেক আছে সব ঠিক আছে এ রেস্ট্রিকশন দিয়ে রাখছে ও বুঝা পারছে প্রথমে বস
প্রথমে বস কস্ট ক্যাপ দিয়ে চালাইছি, পরে দেখলাম যে চলে না, এবার লোয়েস্ট কস্ট দিলাম, তারপরও চলে না, এন্ড করুনটা কি? চলবে চলবে, পাবলিশই তো করেননি। যে পাবলিশ বস করছি কিন্তু আবারও পাবলিশ হইতেছে, দেন মানেন পাবলিশ না, ফিক্সড আমি চেঞ্জ করলাম, ওটা ভেরিফাই করে দিব, অসুবিধা নেই, ন্যাশনালি কার্ড দিলে করে দিব, ন্যাশনালি দিছি অলরেডি, করে দিব। আমার বিজনেস আছে অন্যের সাথে শেয়ার করে কিছু করার জন্য আর কি, সমস্যা নেই, ঠিক আছে তাইলে, আচ্ছা ঠিক আছে।